উত্তাপ ছড়ানোর কথা খেলার মাঠে, কিন্তু কখনো কখনো বাংলাদেশে সেই উত্তাপ মাঠ ছাপিয়ে বাইরেও চলে যায়। সেরকমই একটা ঘটনায় তোলপাড় এখন ক্রীড়াঙ্গন। কি সেই ঘটনা, সেটা নিয়েই আমাদের আজকের লেটস প্লে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে আক্রমণ করে কিছু কথা বলেছেন বাফুফে, মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ইস্যুটা ছিল বাংলাদেশের যে নারী ফুটবল দল, যারা কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে বর্ণাঢ্য একটা আয়োজন মানুষ দেখেছে, তাদেরকে সংবর্ধনায় সিক্ত করেছে, সেই দলটার অলিম্পিক বাছাই, মানে 2014 প্যারিস অলিম্পিক, সেইটার বাছাই খেলতে মিয়ানমারে যাবার কথা ছিল, এবং সেই জায়গাটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়, এবং সেটা যখন মিডিয়াকে জানানো হয় গত সপ্তাহে, তখন একটা কথা বলা হয় যে এখানে বেশ কিছু আর্থিক ব্যাপার আছে, মিয়ানমারে দলকে পাঠাতে গেলে তাদের ভাষায় প্রায় 50-60 লাখ টাকা খরচ হবে, এবং সেই অর্থের সংকুলন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে নেই, স্পন্সররা সাড়া দিচ্ছে না এবং নিজেদের ফান্ডেও টাকা নেই। এমন কি সেখানে আরেকটি অভিযোগ তারা করে বসে, সেটি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তারা অর্থের জন্য একটা আবেদন জানিয়েছিল, কিন্তু সেই আবেদনে কোনো সাড়া পাওয়া যায়নি। সব মিলে এই যখন অবস্থা একটা সংবাদ সম্মেলনে, সেখানে ফ্রম নোওয়্যার হঠাৎ করে ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের নাম একটা ইস্যুতে চলে আসে। সেখানে বলা হয় যে আমরা জানি যে ক্রিকেটে যখন বাংলাদেশ দল জেতে কিংবা খুব ভালো অবস্থা থাকে, তখন নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয় টেলিফোনে, মোবাইল ফোনে, তো সেখানে দলকে প্রধানমন্ত্রী উৎসাহ দেন বা খোঁজ খবর দেন, এই বিষয়গুলো বাংলাদেশের সব মানুষেরই মোটামুটি জানা। ওই প্রেস কনফারেন্সে কাজী সালাহউদ্দিনকে জানানো হয় যে তাহলে ক্রিকেট থেকে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে এই যোগাযোগটা থাকে, ফুটবল থেকে কেন নেই। সেটার উত্তর দিতে যে কাজী সালাহউদ্দিন বিব্রতকর কিছু কথা বলেন, তিনি ওই প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথাবার্তা সেগুলোকে তিনি সেরকম নাটক তিনি করতে পারবেন না, এবং তিনি ফুট মানে প্লেইং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তার একটা আলাদা পার্সোনালিটি আছে, এই সব কথাবার্তা বলে ব্যক্তিগত আক্রমণ করে বসেন নাজমুল হাসান পাপনকে। এই যে ঘটনা, সেই ঘটনাটা আসলেই খুবই অশোভন এবং শ্রুতিকটু ছিল। কয়েকদিন গ্যাপ দিয়ে নাজমুল হাসান পাপন অবশ্য তার জবাব দিয়েছেন। বাংলাদেশ যখন আয়ারল্যান্ডকে হারালো টেস্ট ম্যাচে, এবং যে সিরিজটা বাংলাদেশ সাকসেসফুলি ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সবগুলোই জিতলো আইরিশদের বিপক্ষে, তারপরে নাজমুল হাসান পাপন ওই কথার জবাবটা দিয়েছিলেন, এবং তিনি দিতে যে এটাই বলেছিলেন যে সাংবাদিকরা কেন তার কাছে খরচের হিসাব চায়, এবং তাতে তো তার মাথা একটু এলোট পালট হবেই, এবং তার পাশাপাশি তিনি বলেছিলেন যে এরকম অশোভন কথাবার্তার মধ্যে জড়ানোর তার কোনো ইচ্ছে নেই, এরকম কিছু কথাবার্তা তিনি বলেছেন। সব মিলে এই দুজনের যে পাল্টাপাল্টি কথা, সেটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই ঘটনাগুলো যখন ঘটে, তখন কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ছিলেন না, জাহিদ হাসান রাসেল দেশে ফিরলেন, এবং দেশে ফিরে তিনি এই ইস্যুতে সরাসরি বললেন যে যে আক্রমণটা কাজী সালাহউদ্দিন নাজমুল হাসান পাপনকে করেছেন সেটা খুবই অশোভন ছিল, এবং এই যে কথাটা তিনি বলেছেন, এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যে টাকা চাওয়ার যে কথাটা বলেছে, সেই কথাটা আসলে একেবারেই সত্যি না, এটা একটা মিথ্যাচার করেছে, কারণ যেদিন তারা টাকা চেয়েছে সেই দিনই আবার তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে এত দ্রুত তো সরকারি কোনো টাকা পাওয়া সম্ভব না। ফলে এই যে ইস্যুটা, এই ইস্যুটা নিয়ে তারা একটা গেম খেলার চেষ্টা করেছে, এবং সব কিছু মিলে এই যে পরিস্থিতি, তাতে পুরোপুরি কাঠগড়ায় চলে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাষায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, কী লাভ? এমনিতেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবস্থা খুব বেশি ভালো না, ক্রিকেট যা কিছু সাফল্য দেয়, ফুটবলের অবস্থা তো বলাই বাহুল্য, মানে যথেষ্ট খারাপ অবস্থা। নারী ফুটবল কিছুটা ভালো করছিল, তাদের একটা জায়গায় পাঠানো, তাদের খেলা না খেলা নিয়েই একটা ইস্যু মানে তৈরি হয়ে গেল, এবং সেই ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল, তাদের দুই প্রতিষ্ঠানের দুই সংগঠনের যিনি প্রধান তারা এখন। ফলে এরকম একটা অবস্থা কোনোভাবেই কাম্য নয়। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে তিনি বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন বা তার সঙ্গে আলাপ করবেন এই বিষয়টা নিয়ে। ফলে এটা একটা অপ্রত্যাশিত ক্রাইসিস বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য, কোনোভাবেই সেটা কাম্য নয়। আমরা অবশ্যই চাইব যে কোনোভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী এটা দুজনকে নিয়ে বসে হোক, প্রধানমন্ত্রীর যদি হস্তক্ষেপ প্রয়োজন হয়, যদিও আমরা বারবারই বলি বাংলাদেশে সব কিছুতে কেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন পড়বে। ফলে এটা তাদের মধ্যে এই বিষয়টার ভুল বোঝাবুঝির অবসান হওয়াটা খুব জরুরি।